হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরি, এটা নিয়ে বিভিন্ন আলেমের বিভিন্ন মত আমরা শুনতে পাই। আসলে সঠিক কোনটা দলিল সহকারে জানলে উপকৃত হতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন, তার সৃষ্টির উপাদান কি, এত বড় গবেষণা, এত বড় ডিপ আলোচনা, এত বড় একেবারে রহস্যমোচনমূলক আলোচনা, এগুলোর কি এমন দরকার হয়ে পড়ছে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন যে মাইয়তে আইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে অনুসরণ করে করে চলবে, সে আল্লাহর অনুসরণ করলো, সে আল্লাহর অনুকরণ করলো, আল্লাহর নির্দেশ মান্য করলো। হ্যাঁ, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে অনুসরণ করলে সে নাজাত পেয়ে যাবে। ওনাকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন, এরকম কোনো প্রশ্ন কিয়ামতেও হবে না, কবরেও হবে না, আখিরাতের কোনো মারহালাতে। তো যেটা নিয়ে কোনো প্রশ্ন হবে না সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন ভাই? প্রশ্ন হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তাদা অনুকরণীয় বানাতে পেরেছেন কিনা সকল কাজে, চিন্তায়, বিশ্বাসে, সব কিছুতে, এটা হলো প্রশ্নের বিষয়। তাহলে আপনি সেটা খুঁজে বেড়াবেন, আপনি সেটা না খুঁজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটি আর নূর নিয়ে আবিষ্কার করার করে নিয়ে বসে গেলেন, এটা খুব একটা প্রয়োজনীয় কাজ না। শয়তান আমাদেরকে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় কাজে বেশি ব্যস্ত করে রাখে। এটা নিয়ে আমরা পারস্পরিক বাদানুবাদ বা বর্ষা করার খুব একটা প্রয়োজন নাই। তবে এটাও ঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, বাট আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি মানুষ, মানুষদের সেরা মানুষ, সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মখলুকাত, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান, এবং তিনি নবী রাসুল ছিলেন, রহমতুল্লিল আলামিন ছিলেন, সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ছিলেন। সাধারণ মানুষ ছিলেন না, বাট মানুষ ছিলেন, মানুষের মধ্যে স্পেশাল মানুষ ছিলেন। এখন মানুষকে আল্লাহ তাআলা সাধারণত সচরাচর তৈরি করেছেন কোত্থেকে, মাটি থেকে। সেই হিসেবে ওলামায়ে কেরাম তাকে মাটি থেকে তৈরি করা হয় যেটা বলা হয়। এখন কথা হলো যে হাদিসে এটাকে আলাদা করে ভাবে খুলে বলা হয় নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এটা দিয়ে তৈরি, কোনো আলাদা খুলে খুলে হাদিসে বলা হয় নাই। অতএব সেটা নিয়ে আমাদের এত গবেষণা তো দরকার নেই, তিনি মানুষ ছিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু জায়গায় এই বিষয়ে একেবারে পরিষ্কার করে উল্লেখ করেছেন। সূরা কাহফের শেষে আয়াতে আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। এ রাসূল, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো, তোমাদের মতো মানে তোমাদের হাত পা আছে, আমারও আছে, তোমরা খাও আমিও খাই, তোমরা বিয়ে শাদি করো আমারও বিয়ে শাদি আছে, আমারও বাজারে যেতে হয়, মানুষ তোমরাও আমিও, তবে আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না। তার মানে মানুষ থেকে পার্থক্য হলেন এই জায়গাটা তিনি যে বিশেষ মানুষ, কিন্তু তিনি মানুষ ছিলেন, সোজা কথা। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি দাবি করেন, তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এটা বলেন, এবং নবীজির মর্যাদা দিতে গিয়ে বলেন যে মাটি মানে মাটি একটা কাদা মাটি, সাধারণ জিনিস, আর নূর মানে আলো, লাইট, দামি জিনিস। তো এই জন্য তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বললে তার মর্যাদা অনেক বেশি হবে, এটা নবীর মহব্বতেই করেন তারা। কিন্তু এটা ঠিক যে ফেরেশতারা সবাই নূরের তৈরি, তাদের সবাইকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সিজদা করার জন্য কাকে? আদম আলাইহিসসালামকে। সে আদম আলাইহিসসালাম কিসের তৈরি? মাটির তৈরি, একেবারে পরিষ্কার কোরআনে আল্লাহ তাআলা তাকে যে মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ আলাদা কোরআনে বলেছেন মিন সুলালাতিম মিন তিন, একেবারে কাদা মাটি থেকে তৈরি করেছেন, এটাও আল্লাহ তাআলা কোরআনে আলাদা বলে দিয়েছেন আদম আলাইহিসসালামকে। তো আদম আলাইহিসসালাম মাটির তৈরি, তাকে সিজদা করেছে কারা? নূরের তৈরি ফেরেশতারা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বললে তিনি ফেরেশতাদের দলে যাবেন নাকি? তো ফেরেশতাদের দলে গেলে কি সিজদা দেওয়া পার্টিতে গেল না নেওয়া পার্টিতে গেল? দেওয়া পার্টিতে চলে গেল না, তাহলে মর্যাদা কমলো না বাড়লো? কমলো। তো এইভাবে জিনিসটাকে দেখা যায়। তবে যেখানে এটা নিয়ে গণ্ডগোল ফাসাদ আছে, যে ভাই নূরের তৈরি বলে উনি তৃপ্তির ঢেকুর তোলেন বা উনি মনে করেন ইসলামের মর্যাদা দিয়েছেন, তার সাথে বিতর্ক, বৎসা বা গণ্ডগোল ফাসাদ বাহাস এর কিছু নেই, এটা এমন কোনো ইস্যু না। এগুলোকে যথাসম্ভব, যখনই এটা নিয়ে বাড়াবাড়ির দিকে যা মনে হচ্ছে, আমরা ইগনোর করে চলে যাবো, সেটাই হলো কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।